হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন ইউটিউবে সব খবর। সবার আগে, বাড়িতে মেয়ে থাকলে পাবেন 11,000। 11,000 টাকাটা কে দিল, কেন দিল, সে বিষয় নিয়ে আলোচনা করবো এখন আমরা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা এখনও আবেদন করেননি ফর্মটি, তারা আবেদন করতে পারেন। আবেদন করার জন্য আপনারা যে সাইটটিতে যাবেন, সেই সাইটটি আমরা দেখাই দিচ্ছি। তোমাদের সাইটটি দেখে নিন কীভাবে আবেদন করতে হয়। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা কোন সাইটটিতে দেখব কীভাবে আবেদন করতে হয় আমাদের। ফার্স্ট আমরা লিখব, দেখে নিন, zinexchild.com লিখে সার্চ করব, সাইটটি চলে আসবে। এটা কোনো সরকারি সংস্থা না। আপনারা ভাবতেছেন মনে হয়তো এটা যে এটা সরকারি সংস্থা, আসলে এটা কোনো সরকারি সংস্থা না। দেখুন কীভাবে ফর্ম অ্যাপ্লাই করতে হবে। আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। কারণ ওটিপি কোড না দিলে আবার লগ ইন হবে না, ফর্ম অ্যাপ্লাই করতে পারবে না। দেখুন কীভাবে অ্যাপ্লাই করতে হবে আমাদের ফর্ম। ফর্মটি অ্যাপ্লাই করার জন্য আমাদের মাস্ট লাগবে ডেট অফ বার্থ সার্টিফিকেট, মোবাইল নাম্বার ও জিমেল নাম্বার। জিমেল নাম্বার মোবাইল নাম্বার না থাকলে ফর্মটি আবেদন করতে পারবেন না। দেখে নিন কীভাবে আবেদন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন। নিচে একটা মোটা কালি দিয়ে লেখা আছে, দেখো, রেজিস্টার ফ্রি। রেজিস্টার ফ্রিতে ক্লিক করলে চলে আসবে আমাদের মাদার ডিটেলস। মাদার ডিটেলসটা পুরোপুরি ফিল আপ করতে হবে আমাদের। এখানে ইমেল আইডি দিতে লাগবে, ইমেল আইডি দিলাম। এখানে মোবাইল নাম্বার দিতে লাগবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ফার্স্ট যে মোবাইল নাম্বারটা দেবো সেই মোবাইল নাম্বারে আদার্স আর কোনো রকম ফর্ম অ্যাপ্লাই করতে পারবে না। যে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন সেই মোবাইল নাম্বারে আবার একটা ওটিপি আসবে, ডেট অফ বার্থ দিয়ে দিবেন। দেখুন ডেট অফ বার্থ দিতেছি, সেম টু সেম একইভাবে ডেট অফ বার্থ দিতে হবে। দেখুন এক্সিকিউটিভ ডেট অফ ডেলিভারি ডেট ওটা দিলে হবে। লাস্ট দেখে নিন, যে ওটিপিটা ছিল সেই যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আপনারা, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড করেছে, সেই ওটিপি কোডটা নিচে দিতে লাগবে। দেখুন ওটিপি কোড দেওয়ার পরে আমরা নেক্সট করব, সাবমিট হয়ে গেল। এখন আর একটা পেজ চলে আসলো, নেক্সট করার পর পেজ চলে আসলো একটা, দেখে নিন, ফটো চুজ আপলোড ফটো, সে ফটোটা দিতে লাগবে। এখন চলে আসলো ফাদার ডিটেলস, দেখে নিন ফাদার ডিটেলসটাই ঠিক একইভাবে সেম টু সেমভাবে ফিল আপ করতে হয় আমাদের। ফিল আপ করার পর যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম আমরা সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে লাগবে। দেওয়ার পর আমাদের চলে আসবে আপলোড ফটো, যে আপনার বাচ্চা মেয়েটি আছে সেই মেয়েটির ফটো দিতে লাগবে এখানে। দেওয়ার পরে চলে আসবে চুজ ইয়োর প্রোগ্রামে আমরা লিখব, ফার্স্ট যে অপশানটি আছে সেই অপশানটিতে আমরা ক্লিক করব। দেখে নিন 11,000 ফিক্সড ডিপোজিট ফর গার্ল চাইল্ড, আপনারা সেই অপশানটিতে ক্লিক করব। অপশানটি ক্লিক করার পর চলে আসবে আমাদের অপশান, আবার 1, 2, 3 তিনটে অপশান আছে, সেই তিনটে অপশান চলে আসবে। হসপিটাল নেম দিতে লাগবে, অ্যাড্রেস দিতে লাগবে, এবার এটা প্রাইভেট হসপিটাল না গভর্নমেন্ট হসপিটাল, স্টেট দিতে লাগবে বা সিটি দিতে লাগবে, সেম একইভাবে অপশান টুতে দিতে লাগবে। অপশান টুতে দেওয়ার পরে ঠিক সেম টু সেমভাবেই অপশান থ্রিতেও দিতে লাগবে। দেওয়ার পরে আমরা নেক্সট করব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। ভিডিওটি শেষ মুহূর্তে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।